हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के नाम बनाबो चिकेन समोसा बा बोले थाकि चिकेन सिंगारा। फार्स्टे आमी मयदाटाके मेखे नेब। मयदा माखार जन्य एखाने आमी एकटि स्टीलेर बोल निएछि एबं एते अल्प परिमाण नुन निये निलाम। एबार आमी मयदा नेब। आमी एखाने 4 टेबिल चामच मयदा यूज करेछि। अपना चाहले ये एक घी दीते पारें। आमी घी दिच्छी ना, जल दिए नॉर्मल भावे मयदाटाके जेमन रुटी करी सेई भावे माखबो। अल्प अल्प जल दिए आमी एइभावे मयदाटाके डोटा रेडी करे नेब। मयदार डो एखन आमार रेडी हये गियेछे। एबार आमी एटाके 15 मिनिटेर जन्य ढाका दिये रेखे देब। ततक्षणे आमी चिकेन पुट्टा तैरि करे नेब। चिकेन पुट तैरि करार जन्य एखाने आमार चिकेन लागछे। चिकेनटाके आमी किमा करे निएछि, आर लागछे आमार आदार पेस्ट, रसुनेर पेस्ट, आर लागछे दुटो काँचा लंका কুচানো, আর লাগছে ধনে পাতা কুচানো, আর লাগছে পেঁয়াজ কুচানো, আর আমার লাগবে একটু লেবুর রস। গ্যাস ওভেন একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এর উপরে আমি চিকেনটাকে দিয়ে দেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। एक चामच गोलमरिचर गुड़ो दिए देव। एर उपर कोचानो पिंयाज और कोचानो काँचा लंका आमी दिए देव। चिकेन भाजा भाजा हो गए। एर पर धनिया पाता कुचानोटा दिए देव और एक पाती लेबू रस दिए देव। एबार गैसटाके आमी अफ करे देव। दिए आमी सिंगारा जन्य रुटी बेले नेब। 15 मिनट पर आमी मयदा माखानो ढाकनाटा खुललाम। ভালো করে আমি কেশে নিলাম। এবার আমি রুটির মতন ছোট ছোট লেচি করে নেব। এখানে আমি এখন 4টা লেচি কেটে নিয়েছি। এবারে আমি রুটির মতন এগুলোকে বেলে নেব। এবারে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। জলের সাহায্যে আমি দুটো মুখ আটকে দেব। এর ভিতরে আমি এবার পুর দিয়ে দেব।
আলাদা করে চেপে চেপে আমি ভালো করে বন্ধ করে দেবো। এখন আমার সমস্যা এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। জল দিয়ে ভালো করে আমি এগুলো ছাটিয়ে দেবো। এইভাবে আমি সবকটি সিঙ্গারা তৈরি করে নেবো। আর একটি রুটি আমি বড় করে বেলে নিয়েছি, এটাকে আমি কেটে নেবো আবার চাকুর সাহায্যে। ভালো করে চেপে বন্ধ করে দেবো। আবার আমি এই সাইডে জল লাগিয়ে দেবো। সবকটা সমোসা আমার এখন কড়া রেডি হয়ে গিয়েছে, এবার আমি তেলেতে ভেজে নেব। গ্যাস ওভেনে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক একটি করে সমোসা ছেড়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি এক একটি করে সমোসা দিয়ে দেবো। পিট ওপিট করে আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো তুলে নেব। এইভাবে আমি সবকটি সিঙ্গারা ভেজে নেব। সব সিঙ্গারা এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার পরিবেশন করার পালা।